নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি বারো রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে একটু আপনাদের বলে রাখি আমাকে আপনাদের কাছে একটু ক্ষমা আমি না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে আমি বারবার বলছি আমি ভিউ বানানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন ইয়ে চাইনি আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এটা নিশ্চিন্তে থাকুন একদম ভেঙে পড়বেন হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন আমি তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থী অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবেই বলি রিপিট প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো এই সপ্তাহেই দেবো আমি চেষ্টা হচ্ছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছিলাম বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি কিন্তু সপ্তাহের এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই আর প্রোগ্রাম ফলো করেন যদি প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে দেখবেন একটু টু করুন ধৈর্য ধরুন জানি আপনাদের অসুবিধা হচ্ছে এর জন্যে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে হ্যাঁ খারাপভাবে নেবেন না আর ভিউ বানানোর জন্য নয় আপনারা থাকুন আমার চ্যানেলে চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন ঠিক আছে আর ভালো থাকবেন আজকে সপ্তাহের সাথে আলোচনা করছে এটা শুনুন আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও যেগুলো বাকিদের পরপর দিতে থাকবো হয়তো দু এক সপ্তাহ হয়তো দিতে পারিনি যাই হোক ভালো থাকবেন আজকে বলবো বারো তারিখ টু আঠারো তারিখ তার মধ্যে বলি দিই ট্রান্সিটটা সূর্য মানে রবিদের তারিখ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশে কুম্ভ রাশিতে গমন করবে সেখানে শনি বসে আছে অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর অর্থাৎ তিরিশ বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে এটা কিন্তু বারো রাশির পরেই পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ কারণ পিতা পুত্রের সম্পর্ক এটা সকলেই কম বেশি জানেন আর একটা গ্রহ ট্রানজিট করবে সেটা হচ্ছে আপনার শুক্র শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই বারো তারিখ সোমবার সকাল পাঁচটায় মকর রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে বুধ আবার চলে যাবে কুড়ি তারিখে অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে আর এই সপ্তাহেই রয়েছে চোদ্দ তারিখ হচ্ছে বসন্ত অর্থাৎ সরস্বতী আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব প্রত্যেকের খুব ভালো করে কাটায় ছাত্র ছাত্রী প্রত্যেকের জন্যই বলছি আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি অবশ্যই সেটা ফলো করবে এবং সরস্বমা সমস্ত উপাচার দেওয়া রয়েছে আজকেও তো উপাচার সেগুলো সরস্তে ফলো করবেন আর বারো রাশি আলোচনাটা আজকে করছি ধনুরাশি ধনুরাশির কিন্তু এই সপ্তাহটা মোটামুটি অনেকটাই ভালো যাবে আপনার এই সপ্তাহ যেন বৃহস্পতি যেহেতু মার্গী অবস্থায় রয়েছে আপনার জন্য এই সপ্তাহটা যথেষ্ট সাপোর্টিং হবে কেন বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে অর্শনীতে ভরণী নক্ষত্রে গেছে এটার জন্য আপনি যথেষ্ট রেজাল্ট পাবেন কী রেজাল্ট পাবেন কোনো সমাজসেবামূলক কাজে আপনি জড়িত হবেন আপনি নিজের যদি কোনো এনজিও থাকে সেখানে হয়তো কারোর কোনো ডোনেট পাবেন বা নিজে কোনো এনজিওতে যুক্ত হবেন বা আপনি কোনো সেবামূলক কাজে যুক্ত আপনি কোনো পলিটি লিডার হন দেবেন লোকের জন্য কোনো হেল্প করবেন বা আপনার কোনো গুরুত্ব বাড়বে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধার্মিক স্থানে আপনি যাবেন বা কাউকে দান ধ্যান করবেন হঠাৎ একটা বড় কিছু আপনি করবেন যাকে সমাজ সেবামূলক কাজের মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করবেন যাকে বলে এক কথা যারা কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছেন বিশেষ করে কোনো ব্যাংকিং সেক্টর বা ফুড রিলেটেড এরকম কোনো কর্মে বা আগে দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ হয়ে যা সম্ভাবনা প্রবল আধ্যাত্মিক ব্যাপারে যথেষ্ট আপনার চেতনা বাড়বে এবং কি এবং ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে

উইকেন্ডে ঘুরতে বা কোথাও একসাথে খেতে যেতে পারেন বা দেখা গেলো সংসার কোনো জিনিস একসাথে দুজনে মিলে কিনতে গেছেন অপরচুনিটি আপনার যথেষ্ট আসবে সেটাকে ক্যাচ করার দায়িত্ব আপনার অর্থাৎ জোয়ারে গা ভাসাবেন না আর বুঝে শুনে ডিসিশান নেবেন কিন্তু সপ্তাহটা আপনার ওভারঅল অনেকটাই ভালো যাবে ইনভেস্ট যে করবেন একটু সাবধানে করবেন অর্থাৎ কাউটু ডিসকাস করে তারপরে কোনো যে বড় ইনভেস্ট করতে হলে করবেন ব্যবসা যথেষ্ট লাভ দেখা যায় বিবাহিত লাভ যথেষ্ট ভালো থাকবে কিন্তু একটু সপ্তাহের মাঝখানটা একটু কমপ্লিকেটেড সিডিও মাঝে মাঝে একটু আর্গুমেন্ট হতে পারে ছোটোখাটো কোনো ইঞ্জুরি বা চোটার লাগতে পারে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন যতবার লোকের শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকুন